بسم الله الرحمن الرحيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم হে জগতবাসী আপনাদের সামনে ছোট একটি আলোচনা নিয়ে আসলাম সেই আলোচনাটি হলো ধৈর্য বিষয়ে ধৈর্য মানুষকে কত উচ্চতে ওঠায় এই ধৈর্য বিষয়ে আজকে আলাপটি করব সেই আলোচনাটি হলো দেখা যায় একজন মানুষ আল্লাহর ইবাদত করে করতে 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 কোনো কিছু বোঝে না কোনো কিছু দেখে না কোনো কিছু পায় না কেমন একটা হাল অবস্থা তখন দেখা যায় বহুদিন ইবাদত করার পরে তার মনের মধ্যে একটা যন্ত্রণা এসেছে তখন সে একদিন আল্লাহর কাজ করেনি না করে শুয়ে আছে তখন দেখে তার মুর্শিদ এসে গেছে মুর্শিদ এসে বলতেছে যে বাবা তুমি এতদিন আমার এত ইবাদত করেছো আজকে তুমি কেন করলে না আমি তো তোমার ইবাদতে আমি তোমার ডাকে আমি তো খুশি আছি তুমি কেন আজকে করলে না তখন ঘুম থেকে উঠে বলছে হায় হায় আমি তো ডেকেছি আল্লাহকে কিন্তু আমার ডাকে সাড়া দিচ্ছে মুর্শিদে তাহলে একটা কথা বলা হয় যে আল্লাহ নিরাকার নিরাকার শব্দের তো আকার নেই এ কথাটি ঠিক নয় নীর আকার নীর কিসের আকার নীরেরও আকার আছে এখন দেখা যায় মুর্শিদ মুর্শিদের ভিতরে যখন আল্লাহ মিশে যায় তখন মুর্শিদের রূপটাই তখন রাসুলের হয়ে যায় আর আল্লাহ কি বলেছে আমার রাসুলের হাতি আমার হাত আমার রাসুলের হাতি আমার হাত আমার রাসুলের কথাগুলোই আমার কথা আমার রাসুলকে যে সেবা করলো সে আমাকেই সেবা করলো যে আমার রাসুলকে মানলো সে আমি আল্লাহকে মানলো তাহলে সেই মুর্শিদ এসে কি বলতেছে যে আমি তো তোমার ইবাদতে সন্তুষ্ট তুমি কেন আজ ইবাদত করলে না তবে আজকে যে আলোচনাটি করতেছি এই আলোচনাটির প্রথম বিষয়টি হলো ধৈর্য তো তিনি অধৈর্য যখন হয়েছিলেন তখন কিন্তু তার মুর্শিদ এসে বলে গেলেন তবে আদম সুরত কার আদম সুরত যে খালাকাল ইনসানি আদাম আলি সুরাতিহি যে আল্লাহ কি বলেছেন এ আদম সুরত কার এ আদম সুরত তো আমার এ মুর্শিদ সুরত কার এ মুর্শিদ সুরত তো আমার এ রাসুল সুরত কার এ রাসুল সুরত তো আমার যে যতটুকু যোগ্যত সে তাকে ততটুকু যোগ্যতা অনুসারে আমি ওই রূপ ধরে আমি ভক্তকে সাক্ষাৎ দিয়ে থাকি এখন একটা বিষয় হলো একজন বান্দা হোক বা একজন নবীর উম্মত হোক আল্লাহর কাছে মনে মনে একটা জিনিস চাহিদা রাখতেছে আল্লাহ তুমি আমাকে এই শক্তিটা দিও এই পাওয়ারটা দিও এই জিনিসটা দিও তখন আল্লাহর কাছে ইবাদত করে ঠিকই কিন্তু মনে মনে তার এই চাওয়া কিন্তু কখনো এই চাওয়া পূরণ হয় না তো এই চাওয়া পূরণ হয় না তবুও ডাকে তবুও ডাকে তখন দেখা যায় যাক তাকে দিচ্ছি না তবু সে আমাকে ডাকে আল্লাহর কথা হলো যে সে তো ধৈর্য ধরেছে দেখি সে কি যে জিনিসটা চেয়েছে সে কি সেটা পাওয়ার যোগ্যতা তার আছে কি না তো একদিন কি হলো একজন বৃদ্ধ লোক এসে বলতেছে যে বাবা আমি কাল থেকে কিছু খাই না আমার শরীরটা অসুস্থ আমাকে একটু সেবা করো আমাকে একটু খেতে দাও আমাকে একটু শুতে দাও আমি আল্লাহর কাছে দোয়া করব তুমি যা চাও তা যেন পেয়ে যাও তখন সেই লোকটি কী করলো সেই বৃদ্ধ লোকটিকে তাড়িয়ে দিলেন যে আমি এত বছর ধরে ইবাদত করতেছি আমি পাই না আর তুমি দোয়া করবে আমি পেয়ে যাব তখন সেই লোকটাকে মূল্যায়ন করলো না চলে গেল তো সে যখন আল্লাহর ইবাদত করে ইবাদত করতে করতে যখন সে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে তখন কে যেন তাকে বলতেছে আরে তুমি এতদিন ধরে ইবাদত করো তুমি যে জিনিসটা আমার কাছে চাইতেছ কিন্তু সেই জিনিসটা দেওয়ার জন্য আমি তোমার কাছে যাই তুমি তো নিতে জানো না বাবা কে আপনি আমি যেই হই তুমি আল্লাহর কাছে যেটা চাইতেছ সেটা তো পাওয়ার যোগ্যতা তোমার নেই কারণ তোমার তোমার একটা জিনিস যে আল্লাহর ইবাদত করতে শিখেছো কিন্তু মানব সেবা শিখো নেই কারণ তোমার কাছে যে বৃদ্ধ লোকটি গিয়েছিল সে তো আর কেউ না সে তো আমি কারণ তুমি ইবাদত করতে শিখেছ মানুষ মানুষকে কিছু দিতে শিখোনি মানুষকে সেবা শিখোনি তাহলে যেই মানুষটিকে তুমি তাড়িয়ে দিয়েছিলে সে তো আমিই ছিলাম তুমি তো বারবার পরীক্ষা ফেল করো আমি তোমাকে কি করে দেব তাই আমি বলবো হে জগতবাসী
আমরা এই পৃথিবীতে যত ইবাদত করি, যতই কিছু করি, যতই সাধনা করি, যতই আমল করি, যতক্ষণ পর্যন্ত মানুষের প্রতি আমাদের দয়া না হবে, মানুষদেরকে ভালোবাসবো না, নিজের মুখের খাবারটা তাদেরকে দিতে পারবো না, নিজের পরনের চাদরটা কারো গায়ে দিতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে নিজের স্বার্থতা আছে। আর আল্লাহর কাছে যে চাইতেছি সে চাওয়ার পাওয়ার একটা স্বার্থতা আছে। আর আল্লাহ কি বলেছেন, আমি স্বার্থওয়ালা ব্যক্তিকে আমি পছন্দ করি না। তখন আল্লাহ তাকে বারবার দিতে চাইছে। আরেকদিন আরেকটা রোগী মহিলা, সে চলতে কষ্ট, তার খুব অসুবিধা, তাকে দেখার কেউ নেই, সে দেখেছিল, দেখে তাকে ঘৃণা করে চলে গেছে, তাকে হেল্প করলো না, তাকে সাহায্য করলো না, তাকে জিজ্ঞাসাও করলো না আপনি কি সমস্যায় আছেন। তখন এই মানুষটাকে যদি সে সেবা করত, তখন সেই মানুষটার মুখ দিয়ে বলতো, যাও তুমি আল্লাহর কাছে যা চেয়েছো আজকে পেয়ে যাবা। এই সুসংবাদটা সে আরও আগেই পেয়ে যাইতো, পায় না কেন? তার মানুষের প্রতি সেবা নেই, মানুষকে ভালোবাসে না। আর আল্লাহ কি বলেছে, আমি তো মানুষের মধ্যেই বিরাজমান, মানুষ যখন কষ্ট পায় সে কষ্টটা আমিও পাই। তবে সেই যেই মানুষদেরকে ভালো না বাসলে, যেই মানুষদেরকে খাদ্য না দিলে, সেবা না করলে আল্লাহ রাগান্বিত হয়ে সূরা মাউনের মধ্যে বলেছে কি, দুর্ভোগ সেই নামাজকারী যারা এতিমের গলা ধাক্কা দেয়, দুর্ভোগ সেই ইবাদতকারী যারা অন্ন বস্ত্রে দানে উৎসাহ দেয় না, দুর্ভোগ সেই ইবাদতকারী যারা লোক দেখানোর জন্য করিয়া থাকে। এই কথাগুলো আল্লাহ রাগান্বিত হয়ে সূরা মাউনের মধ্যে কেন বলেছেন, যারা মানব সেবা করে না, যারা মানুষের খুশিতে খুশি হয় না এবং মানুষের দুঃখে সে দুঃখী হয় না, তখন আল্লাহ বলেছে দুর্ভোগ সে ইবাদতকারী। তাহলে দুর্ভোগ ইবাদত করব আমার স্বার্থের জন্য আল্লাহকে ডাকবো, আল্লাহ কি আমাকে দেবে? তখন আল্লাহ যখন পরীক্ষা করলো, সে পরীক্ষা আমি ফেল করলাম, যেই জিনিস আমি 12 দিনে আল্লাহর কাছে পাইতে পারি সেটা 12 বৎসরে পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? মানুষের প্রতি সহানুভূতিশীল নাই, মানুষের প্রতি ভালোবাসা নাই। সেই বৃদ্ধ লোকটি বলেছিল, আমাকে একটু সেবা করো, আমি খোদার তোমাকে একটু খাবার দাও, আমাকে একটু আরাম করার জন্য একটু জায়গা দাও, দেয়নি। তবে যার কাছে আল্লাহর কাছে এই ব্যক্তিটা চাইতেছে যে জিনিসটা, সেই জিনিসটা দেওয়ার জন্যে বারবার আল্লাহ যাইতেছে, আল্লাহ তাকে ইঙ্গিত করতেছে, সে বুঝতেছে না। সে বুঝতো অবশ্যই যদি সে মানব সেবা করার অভ্যাস থাকতো। হে জগতবাসী, আমরা যদি এই জগতে মানব সেবা করার অভ্যাস করি এবং সকল মানুষের দিকে তাকাইলে যখন দেখব যে মানুষটি করতে কষ্ট করতেছে, এই মানুষটির মধ্যে আল্লাহ বিরাজ আছে, এই মানুষটি যে কষ্ট করতেছে আল্লাহও কষ্ট করতেছে, না বাবা, আজকের পর থেকে আমরা মানুষের প্রতি দয়াশীল মায়াশীল হব, মানুষকে ভালোবাসবো, তবে আমরা 12,000-এর রাস্তার পথ, 12,000 মাইলের রাস্তার পথ আমরা 12 দিনে পৌঁছে যাবো ইনশাআল্লাহ। যদি কেউ আমার কথায় সম্মতি হন, আমার কথা যদি সন্তুষ্ট হন আর এভাবে চলার মতো মনের সৃষ্টি করেন, কে কে রাজি আছেন আমাকে অবশ্যই জানাবেন, তাহলে আমি মনে করব এই ব্যক্তিগুলো আমার কথার মতে এসেছে। আর এইভাবে যদি কেউ চলে, তাহলে সে 12,000 মাইলের পথের রাস্তা তিনি 12 দিনে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তো আজ এই কথাগুলো বলেই রাখবো, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।